প্রয়োজন ফুরালে কি আশ্রয় বৃদ্ধাশ্রম? একটা গল্প হয়তো আমরা অনেকেই শুনেছেন। ছোট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদা। দাদার অনেক বয়স হয়ে গেছে, কোন কাজ করার শক্তি নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ছুরির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে, বেশ কিছুদূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি দাদুকে ছুরিতে করে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসবো, বাবা উত্তর দেয়। কেন? ছেলেটা অবাক হয়। কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোন কাজ করতে পারে না, আমাদের কোন উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। উৎসৃতি চিহ্ন ও কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ছুরিটা নিয়ে আসবে। কেন? একটু অবাক হয় বাবা। কারণ যখন আমি বড় হব, তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো, তখন তুমি কোন কাজই করতে পারবা না, শুধু খাবা আর ঘুমাবা। তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোন লাভই হবে না, শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ছুরি কিনতে যাব কেন? এই ছুরিতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা, হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারল। বুঝতে পারল সে যখন ছোট ছিল, যখন কোন কিছু করারই ক্ষমতা ছিল না, তখন তার বাবা মা ইটাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময়ে তার বাবার প্রতি তার সেবা, হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে।